ছোট্ট জীবনে দ্বিতীয়বারের মতো বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ, তাই কিছুটা ভয় কিছুটা উত্তেজনা শিক্ষার্থীর মনে। হল থেকে বের হয়ে জানার চেষ্টা কার কেমন হলো পরীক্ষা। প্রশ্ন ইজি আসছে এন্ড প্রিপারেশন অনুযায়ী পরীক্ষা ভালো হয়েছে। পুনর্বিন্যাসকৃত সিলেবাস সম্পূর্ণই ফলো করা হয়েছে। যতগুলো সিলেবাস ছিল তার থেকে একটু কমই দিছে। শর্ট সিলেবাস অনুযায়ী প্রশ্ন হয়েছে। অনেক ভয়ে ছিলাম, বাট পরীক্ষা হলে যাওয়ার পরে বৃহস্পতিবার পুনর্বিন্যাসকৃত সিলেবাসে শুরু হয় আটটি বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেন 10,07,241 পরীক্ষার্থী। যানজটের কবলে পড়ে কেন্দ্রে পৌঁছাতে নাভিশ্বাস ওঠে অভিভাবক ও শিক্ষার্থীদের, তাই আগামী বছর থেকে পাবলিক পরীক্ষা ও অফিস ভিন্ন ভিন্ন সময়সূচিতে করার পরামর্শ তাদের। পরীক্ষাটা যদি একটু চেঞ্জ করে সময়টা, তাহলে আপনার যানজটটা কম থাকবে। বাসার থেকে বের হইতে হয়েছে 3 ঘন্টা আগে, তো অফিসের টাইমটা যদি 10টায় ঠিক থাকুক, পরীক্ষার টাইমটা 11টা হলে সবচেয়ে ভালো হতো। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। সিএনজি দিয়ে আসছি, তারপরও আমার অনেক লেট হয়ে গেছে। এদিকে রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি বলেন, চট্টগ্রাম কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা 10 দিন দেরিতে 27 আগস্ট শুরু হলেও 60 দিনের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। যাদের আগে হচ্ছে তাদেরটা 60 দিনের মধ্যেই হবে, অন্যদেরটা ওই 60 দিনের মধ্যে করার চেষ্টা করব। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে 25 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সারাদেশের সব কোচিং সেন্টার। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের কল্যাণে আত্মনিয়োগ করবে এই এইচএসসি পরীক্ষার্থীরা, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।